নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, বং ইজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব টমেটোর চাটনি। এটা খেতে দারুণ লাগে, বাঙালিদের খুবই পছন্দের। তো চলুন বন্ধুরা, দেখে নেব আজকের এই টমেটোর চাটনি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং সামান্য একটু মৌরি, স্বাদ মতো চিনি, কিশমিশ, আমসত্ত ও খেজুর এবং টমেটো। প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব। তো আমি এইভাবে টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা। এভাবে আমি সবগুলো টমেটোকে কেটে নেব। তো এবার আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ মৌরি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে এগুলো, এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এগুলোকে নাড়াচাড়া করে নেব। এরকমভাবেই কিছুক্ষণ, 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তাহলে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে এবং প্রায় গলে যাবে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু স্বাদ মতো নুন। একটু নাড়াচাড়া করে নেব। এভাবেই আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়ব এবং 2-3 মিনিটের মধ্যেই বন্ধুরা এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের মিষ্টত্ব অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 100 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। চিনিটা যত গলবে এটা কিন্তু ততই জল ছাড়বে। তো দেখুন বন্ধুরা, জলটা অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে কিন্তু কোনো রকম জল দেব না, এই চিনির জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো। এভাবে কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে ফুটতে দেব এবং মাঝে মাঝে একটু করে নেড়ে নেব। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা খেজুর এবং কিশমিশ। এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমসত্তর টুকরোগুলো। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করেছি বন্ধুরা। তো এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই
এভাবে এক থেকে দু মিনিট আমি এটাকে হালকাভাবে ফ্লেমে হতে দেব। একদম নরম হয়ে গেলে এবং প্রায় আটো আটো হয়ে এসছে দেখুন বন্ধুরা এটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ চাটনির জন্য তৈরি করে রাখা ভাজা মশলা। একটু নেড়ে চেড়ে নেব। যে কোনো চাটনি তৈরির জন্য আমার এই স্পেশাল হোমমেড ভাজা মশলার রেসিপিটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমার এই চাটনিটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এক দু মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি টমেটোর চাটনি।